টঙ্গী সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অনার্স তৃতীয় বর্ষের প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আজ আমি তোমাদের ইসলামের ধর্মীয় নীতি ও প্রতিষ্ঠানসমূহ এবং সাহিত্য ও বিজ্ঞানের ক্রমোন্নতি শীর্ষক শিরোনামের একটি বিষয় নিয়ে আলোচনা করব আমার আজকের আলোচনার বিষয় মুসলিম আইনে ইজমা ও কিয়াসের গুরুত্ব প্রথমেই জানব ইজমা কি মুসলিম আইনশাস্ত্রের উৎসগুলোর মধ্যে কোরআন ও হাদিসের পরেই ইজমার স্থান ইজমা মুসলিম আইনের তৃতীয় উৎস আরবি জাম শব্দ হতে ইজমার উৎপত্তি ইজমা বলতে বোঝায় সংগ্রহ বা একত্র সমাবেশ সাধারণ অর্থে এর অর্থ হলো কোনো ব্যাপারে একমত হওয়া বা মত মতৈক্যে পৌঁছানো মুসলিম আইনের পরিভাষায় ইজমা বলতে মহানবী সাল্ল সাল্লামের সাহাবাদের মতামতের সমন্বয়কে বোঝায় আবার কেউ কেউ মনে করেন এটা আইনের প্রশ্নে কোনো বিশেষ যুগের মুসলিম আইনবিদদের ঐক্যমতকে বোঝায় ইসলাম ইসলামী কোনো প্রসঙ্গে মুস্তাহিদদের বা ফকিদের ঐক্যমত্য হল ইজমা মুসলিম উম্মাতের সব মুস্তাহিদ একত্র ও সম্পূর্ণ একমত হয়ে ইস্তিহাদযোগ্য বিষয়ে ইসলামী শরীয়তের আওতায় যে সিদ্ধান্ত গ্রহণ করেন তাকে বলা হয় ইজমা ইজমার গুরুত্ব প্রকৃতপক্ষে নবী করিম সাল্লাহ আলহু আসাল্লামের উফাতের পর ইজমা প্রচারিত হয় ইসলামী আইনের উৎস হিসেবে ইজমার বুনিয়াদ কোরআনের কতিপয় আয়াত ও রাসুল্লাহ সাল্লাহ আলহু আসাল্লামের হাদিসের উপর প্রতিষ্ঠিত আল কোরআনে বলা হয়েছে যারা বিচ্ছিন্ন হয়ে গিয়েছে এবং সুস্পষ্ট প্রমাণ পাওয়ার পর বিভক্ত হয়ে গিয়েছে তাদের মত নিও না হাদিসে বলা হয় তাদের সম্মুখে কোনো বিষয় মীমাংসার জন্য আসলে আল্লাহর কিতাব অনুসারে ফয়সালা করো আল্লাহর কিতাবে নেই এমন কিছু আসলে রাসুল উহ সাল্লা সাল্লামের শূন্যতের দিকে তাকাও শূন্যতেও নেই এমন কোনো বিষয় আসলে জনগণের মতক্যের উপর নির্ভর করো অজত আউবকর সিদ্দিক রাজ আমলে কোনো বিষয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নের ফয়সালার প্রয়োজন হলে তিনি প্রথমে কোরআন তিনি প্রথমে কোরআন শরীফের আশ্রয় নিতেন এবং এতে সমাধান খুঁজে না পেলে তিনি নিয়ে আলোচনা করতেন কোরআন ও সুন্না হতে কোনো ফয়সালা খুঁজে না পেলে তিনি রসুল্লাহ সাল্লামের প্রধান সাহাবাদের সাথে পরামর্শ করতেন এবং তাদের সিদ্ধান্ত মেনে নিতেন এভাবেই ইজমার উদ্ভব হয় যেসব সমস্যার সমাধানে মহানবী সাহাবিগণ ঐক্যমত্য পোষণ করেছিলেন ঘটনার সাদৃশ্য হেতু অনুরূপ সিদ্ধান্ত স্বীকার করে নেওয়া ইসলামী আইনে সর্বস্বীকৃত যদি কোনো বিষয়ে ইসলামী পণ্ডিতগণ একমত হন তাহলে তা মান্য করা মুসলমানদের জন্য বাধ্যতামূলক হয়ে দাঁড়ায় কোরআন ও হাদিসের কোথাও স্পষ্টভাবে উল্লেখ না থাকলেও পরামর্শ ও আলোচনার মাধ্যমে মুসলিম ফকিহীগণ একমত হন যে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বিদায় ইসলামী সমাজে সিগারেট বিড়ি তৈরি ও বিপণন করা যাবে না তাহলে সংশ্লিষ্ট সকলের জন্য সিগারেট বিড়ি তৈরি না করাই অবশ্য পালনীয় হয়ে দাঁড়াবে আমরা জানব কিয়াস কি কিয়াস ইসলামী আইনের চতুর্থ উৎস সাধারণ অর্থে কিয়াস বলতে তুলনা করা অথবা কোনো কিছুর সাথে তুলনা করে সিদ্ধান্ত উপনীত হওয়াকে বোঝায় কিয়াসকে সাধারণভাবে সাদৃশ্যমূলক সিদ্ধান্ত বলা হয় কোরান ও হাদিস এবং ইজমার দ্বারা যদি কোনো সমস্যার সমাধান করা না যায় তাহলে অবরোহমূলক যুক্তিতর্কের দ্বারা মুস্তাহিদরা যে সিদ্ধান্তে উপনীত হন তাই হল কিয়াজ ইমাম গাজ্জালির মতে কোনো নির্দিষ্ট বিষয়কে অপর নির্দিষ্ট বিষয়ের সাথে তুলনা করে সামঞ্জস্য পূর্ণকরণের প্রেক্ষিতে উভয়ের ইতিবাচক বা নেতিবাচক একই বিধান বা ফলাফল সাব্যস্ত করাকে কিয়াস বলে ইমাম আবু হানিফা বহু ক্ষেত্রে কিয়াসের আশ্রয় গ্রহণ করতেন এবং এজন্য তার অনুসারীদেরকে কিয়াস ও রাহ এর অনুসরণকারী বলা হতো এবার আমি আলোচনা করব কিয়াসের প্রয়োজনীয়তা সম্পর্কে যেসব সমস্যার স্পষ্ট কোনো সমাধান কোরআন বা হাদিসে বা ইজমা উল্লেখ নেই এরূপ ক্ষেত্রে ক্রিয়াস প্রযুক্ত হয়ে থাকে দৃষ্টান্তস্বরূপ রাসুল্লাহ সাল্লাইসাল্লাম যখন মুওয়াজ বিন জাবালকে ইয়েমেনের শাসনকর্তা হিসেবে প্রেরণ করেন তখন তিনি প্রশ্ন করলেন যে শাসন ব্যাপারে কোনো নতুন সমস্যার উদ্ভব হলে তিনি কি ব্যবস্থা গ্রহণ করবেন জবাবে তিনি বলেন তিনি প্রথমে কোরআনের অনুসরণ করবেন কোরআনে হাকিমের সুস্পষ্ট নির্দেশন না থাকলে তিনি রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের সূন্য অনুসরণ করবেন এবং রাসুল্লাহ সাল্লামের সুন্না দ্বারা ফয়সালা করতে না পারলে তিনি তার নিজস্ব বিচার বুদ্ধি প্রয়োগ করবেন রাসুল করিম সাল্লা সাল্লাম তার জবাবে অত্যন্ত সন্তুষ্ট হলেন এবং তাকে ব্যক্তিগত বিচার বুদ্ধি প্রয়োগে উৎসাহিত করলেন কিয়াসের মাধ্যম হল ধি এবং বিচার বুদ্ধির ব্যবহার এটি অবশ্য ব্যক্তিগত রায় কিংবা অভিমতের অনুরূপ কিন্তু এ রায় যখন কোরআন ও হাদিসের অনুজ্ঞার বৃত্তিমান হয় তখনই তাকে কিয়াস বলে কিয়াস নতুন আইন আবিষ্কার করে এবং আবিষ্কৃত এই আইন কোরআন হাদিস ও ইজমা দ্বারা প্রতিষ্ঠিত আইনসমূহের সাথে সংযোজিত হয়ে মাত্র কিয়াসের একটি উদাহরণ এখানে উল্লেখ করা যেতে পারে পবিত্র কোরআনে বলা হয়েছে হে মুমিনগণ এই যে মদ জুয়া প্রতিমা এবং ভাগ্য নির্ধারক ভাগ্য নির্ধারক সমূহ এসব শয়তানের অপবিত্র কাজ বই কিছু নয় অতএব এগুলো থেকে বেঁচে থাকো যাতে তোমরা কল্যাণ প্রাপ্ত হও এ থেকে সুস্পষ্টভাবে বোঝা যায় যে অন্যান্য খারাপ জিনিসের মধ্যে জুয়া ইসলামী অর্থনৈতিক অর্থনীতির জন্য ক্ষতিকর এ থেকে স্পষ্ট স্পষ্টই ক্রিয়াস করা যায় যে একটি ইসলামী সরকার রাষ্ট্রে সব ধরনের ক্ষতিকর কার্যক্রম এবং হারাম অর্থনৈতিক লেনদেন নিষিদ্ধ ঘোষণা করতে পারে এবং তা কার্যকর করতে পারে প্রিয় ছাত্রছাত্রীরা আজ এই পর্যন্তই সবাই ভালো থেকো নিরাপদে থেকো আল্লাহ হাফিজ